দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম রংপুর এক আসনের রাজনীতির মাঠ। এর মধ্যে প্রচার হয়েছে প্রচার প্রচারণা। ভোটারদের দোয়াচে নিজেদের ব্যানার ফেস্টুনে এলাকা সাজাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। রংপুর থেকে আজম পারভেজের রিপোর্ট জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। দেশব্যাপী বইছে দ্বাদশ সংসদ নির্বাচনী হাওয়া। এরই অংশ হিসেবে এমপি পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে রংপুর এক আসনে। তিস্তা বেষ্টিত গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর এক আসন। এ আসনে মনোনয়ন পেতে নিজেদের আমলনামা পাকা করার জন্য কেন্দ্রে লবিং চালাচ্ছেন অনেকেই। ব্যানার, পোস্টার, ফেস্টুন টানানোর পাশাপাশি নানা কর্মসূচিতে ব্যস্ত থাকছেন মনোনয়ন প্রত্যাশীরা। লাঙ্গলের দুর্গ হিসেবে পরিচিত আসনটি ধরে রাখতে চায় জাতীয় পার্টি। আমরা মনে করি রংপুর এক, এটা আমাদের একটা দুর্গ। তবে প্রথম থেকেই এরশাদ সাহেবের 90-এর পরের থেকে আমরা এখান থেকে জয়ী হয়ে আসছি সবসময়। আমি মনে করি যে এলাকার মানুষ অনেক শান্তশিষ্ট মানুষ এই এলাকার, এবং তারা তাদের অভাবগুলো যেগুলো ছিল আমি মোটামুটিভাবে সবগুলোই তাদের আমি পূরণ করতে পেরেছি এতদিনে। আমাকে তো মানুষ জনগণ চেনেই আর কি, আমি কেমন ছিলাম, ভালো ছিলাম কিনা, খারাপ ছিলাম। যদি ভালোভাবে কোনো সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখলে ভালোই হবে, রেজাল্টও ভালো হবে। আমিও আশাবাদী, এলাকার লোকজনও আমাকে নিয়ে আশাবাদী। জোটগত নির্বাচনে বিগত তিনবার আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও এবার নির্বাচনে তাদের টেক্কা দিতে চায় আওয়ামী লীগ। নৌকা মার্কার অধিক সংখ্যক প্রার্থী এমপি পার্লামেন্টে যাওয়ার কারণে সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে তারা এই দেশের উন্নয়ন করতে সক্ষম হয়েছে। আমাদের এলাকায় এটি ছিল না বিধায় আমরা পিছিয়ে পড়ে গেছি, এ কারণেই তারা নৌকা মার্কার প্রার্থী চাচ্ছেন। মানুষ সচেতন, জানে তারা কাকে ভোট দিতে হবে, কাকে নির্বাচিত করতে হবে, কাকে তারা নির্বাচিত করলে আসলে প্রকৃত উন্নয়নটা হবে। এদিকে কিছুটা নীরবে মাঠ গোছাচ্ছেন বিএনপি, তবে আন্দোলনেও অনড় তারা। চান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। যেহেতু অতীতে আমাকে মনোনয়ন দিয়েছে আমি এখনো আশাবাদী, তবে আমাদের মেসেজ একটাই, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন করতে চাই। পছন্দের প্রার্থী বাছাইয়ে ভোটের অধিকার নিশ্চিত করার দাবি জানান ভোটাররা। আমরা সাধারণ পাবলিক হিসেবে আমরা নিরপেক্ষ ভোট চাই, সাধারণ জনগণ যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারি। শান্তিপূর্ণ নির্বাচন চাই, যাতে নির্বিঘ্নে আসিয়া ভোট সেন্টারে ভোট দিতে পারি। এবারের নির্বাচনে এ আসনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন আসনটির 331,857 ভোটার। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।